দেখবা তাহলে একটা বাড়ি বানাইতে যা যা লাগে একটা জমি দিব, একটা বাড়ি বানাই দিব আমি, তাই যদি অন্তত বছরে দু তিন মাসে তা হন তাইলে কিছু লাভ হইব নাকি আপনার? আমি যদি পাস করি তাইলে সোনাগড় মাধবপুর এমন ভাবে বানাইব যাতে মানছে আফসুস করতো যে একটা ঘুরি নি বিয়া দেওয়া যায় সোনাগড় মাধবপুর। এটা আরম্ভ হয়েছে, শুরু হয়ে গেছি গত বছরে মাধবপুর খবর পাইলাম আমার এলাকার ফিলিপাইন থেকে এক মহিলা চলে আইছে আমার এলাকার ছেলে ছেলে। গত বছরের খবর পাইলাম নেত্রকোনা থেকে আইছে আমার সোনারগঞ্জের এক ছেলে ছেলে। আমি কইলাম বেটা খাম শুরু করলাম না মাত্র এক মাস, কই যদি এভাবে আওয়া ধরে আল্লাহ বাবুর জানে সোনারগঞ্জ মাধবপুর কোনা না গিয়া শেষ হইব। এবার হুজুর বক্তব্য রাখলেন, বললেন যে মাদক খাওয়া যাবে না, আর দেখা গেল আমার সাথে যারা ঘুরে এর মধ্যে দুই একজন মাদকের ব্যবসা করে। হুজুর যে খাওয়ায় খাওয়ায় আনছে আমার সাথে, হুজুরে তো জানেন না, হুজুরে তো জানেন যে বিস্তারে ভুল ধরেন আমার একজন প্রতিনিধি জনপ্রতিনিধি তাই তাহলে হুজুরের সাথে বলাটা হল, কিন্তু আইন ব্যবহারে দেখা যায় তাই নিয়ে অভাব হয়েছে ওই বলি জ্ঞান বাদ দিব। আমি বলিয়া দিছি পরিষ্কার কথা, আমি হইলাম সেই ব্যারিস্টার সুমন যে প্রিয়াশার বিরুদ্ধে একমাত্র বাংলাদেশে প্রতিবাদ করে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কোর্টের মধ্যে মামলা করছিলাম আমাদের বিরুদ্ধে কথা বলছিল আমেরিকা গিয়া। আমি সেই ব্যারিস্টার সুমন আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট যার বাংলাদেশের বিরুদ্ধে যখনই গুলি চলেছে আমি তখন দাঁড়াই গেছি। আমি সেই ব্যারিস্টার সুমন আপনাদের এমপি গত সংসদে আমি দাঁড়াইয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি কৃতজ্ঞ এই কারণে যখন বিশ্বের বড় বড় মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা কিছু বলে নাই তখন আপনি জাতিসংঘে গিয়ে বলছেন যে প্যালেস্তাইনে যা হইতেছে এটা মানবতা বিরোধী অপরাধ। আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি দুই নম্বরই নিজে করব না, কাউরে করতে দিব না। আমি দুই নম্বরই ইনকাম করব না, কাউরে করতে দিব না। আপনারা জানেন এলাকাটা পুরা এলাকাটা চলা যায় না রাস্তাঘাটে বালু আর ধুলার জন্য। আপনারা জানেন বেশিরভাগ লোক আমরা শ্বাসকষ্টে রোগী, কেউ সাইকেল চালায় যাইতে পারে না। এখন আমি এমপি হিসাবে কথা বললে কয়েকটা ভুল দিয়া ভুল হয়ে বসে সবাই না সবাই না ওই উই লাইন। আর আপনারা যারা আসল এরা কোন যে এই বেটাটা বেচা যাব আমি কইয়া দিছে আস্তে আস্তে পয়সা আমি টাকা চাইলা দেন আমারে আগামীবার এমপি না বানাইলে অসুবিধা নাই, তবে ইবারই তার পাইয়া যাবে এমপি কারে কয়। আমি আপনারা হয়ে যেতেছি প্রতি বছর আমি পাঁচ বছর এমপি আছি, এই বছর একটা আয়োজন করছি প্রতি বছর আমি এমপি থাকাকালীন সময় একটা উলামাদের একটা মহাসমাবেশ সোনার কাছে হবে এবং আরো বড় আকার এই বছর টাইম পেয়েছি হুজুরের আইনের সময় হোক আগামীবার থেকে হুজুরে বলবো হুজুর খালি ওয়াজ করলোই তো না সহাইলা লাইবা সারাদিন আমার এলাকা ঘুরিয়া দেখবা। আর কথা দিচ্ছি হুজুর আপনি এক বছর সময় নিলাম আপনার কাছ থেকে আপনি তো আইবা ও সোনারগাঁ মাধবপুর আমি এমন ভাবে সাজাইবো আপনার পরিবারও আইবা বলবা একটু দেখিয়া যাই সোনারগাঁ মাধবপুর। এবার আমি কথা দিয়ে যাইতেছি আমি যতদিন এমপি আছি মাধবপুর সোনারঘাটে কোন ইমাম এবং মুয়াজ্জেম সাহেব না খেয়ে থাকবেন এটা আমি এমপি থাকতে হইতে দিব না। আপনি বলে দিবেন অন্যায় ভাবে চাকরি নিবেন চাকরি থেকে বঞ্চিত করবেন অন্যায় ভাবে এইটা হইতে দিব না। আমি
আমি আপনাদের দোয়া চাই, আমার একটা কথা তুলে বলে দিলাম আমি বক্তব্য শেষ। যারা বলা হয় এরা মানুষের বিরোধী কাজ করে, যারা শয়তানকে সাপোর্ট করে, যারা আমাদের পরিবেশ নষ্ট করে, যারা আমাদের মাদকের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম নষ্ট করতেছে, এদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করি আপনারা আমার সাথে থাকবেন কিনা? আপনারা যদি সাথে থাকেন আমার মূল্য কোনো দুঃখ নাই। আরে একটা কিছু না হয় সবচেয়ে বড় যারা যত আমি পাবো এটা আমার বিশ্বাস আছে। আপনারা আমার সাথে থাকবেন। আর আপনারা জানেন যারা প্রবাসী আছেন, আমি প্রবাসীদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করতেছি। আমার কাছে যা বরাদ্দ আছে প্রবাসীদের মধ্যে যারা খারাপ অবস্থা তাদেরকে আমি বরাদ্দের আওতায় নিয়ে আসবো। আর আজকে আরেকটা ঘোষণা দিচ্ছি, আমার এলাকায় যত মসজিদ আছে এই মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদের জন্য আলাদা আমি একটা কার্ডের ব্যবস্থা করব, যাতে সব সময় যে কোনো বরাদ্দ থেকে আমি ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটা বরাদ্দ দিতে পারি। এইটা আমি ব্যবস্থা করে দিয়ে যাব। সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে জানি না, আমার এলাকায় যারা স্বচ্ছভাবে ইসলামের জন্য কাজ করবেন তাদের পিছনে আমি ব্যারিস্টার সুমন কথা দিয়ে গেলাম, সারা জীবন রক্তের শেষ বিন্দু দিয়ে হলো আমি উপস্থিত থাকবো। আমি মাননীয় এসপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের হুজুরকে বলতেছি, আপনি তো বরিশালের, আপনি এখান থেকে নির্বাচন করছেন, এইবার আপনার কাছে চাই, আপনার মানুষ তো টাকা পয়সা বেশি হইলে তা আমি একটা অনুরোধ করি, হুজুর আমার এলাকা একটা বাড়ি আপনি বাড়াইতে পারবেন একটু কষ্ট করে, আপনারা রাজি কিনা? আমি আমি জায়গা কিনা দিব, আমি আমি কি কিনা দেব? এই বারবার হুজুরে একটা বাড়ি বানাই দিব আমি, তাই যদি অন্তত বছরে দুদিন মাসে তা হন তাইলে কিছু লাভ হইব না আপনার? একদিনের মানুষ যাতে মানছে আফসুস করতো যে একটা ঘুরি নিবি এটা আরম্ভ হয়েছে, শুরু হয়ে গেছিল গত বছরের মাধবপুর খবর পাইলাম আমার এলাকার ফিলিপাইন থেকে এক মহিলা চলে আসে আমার এলাকার ছেলে ছেলে, গত বর্ষদের খবর পাইলাম নেত্রকোনা থেকে আইসে আমার সোনারগঞ্জের এক ছেলে ছেলে। আমি কইলাম বেটা খাম শুরু করলাম না মাত্র এক মাস, কই যদি এভাবে আমার ধরে আল্লাহ মাহবুব জানে সোনারগঞ্জ মাধবপুর কোরআন গিয়ে শেষ হইব। আপনার লেগে তো আর রইল শুভকামনা রইল। আমি বিশ্বাস করি মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন, যাহা সঠিক তাহা বলেন এবং যাহা সঠিক নয় তাহা নিষেধ করেন। ভালো থাকবেন আর জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উনি যেভাবে সারা উপজেলায় উপজেলার মডেল মসজিদ বানাইছে এই ঋণ পরিশোধ করার মতো না। উনি যদি বেঁচে থাকে আর আমি যদি উনারে ম্যানেজ করতে পারি আপনারা দেখেন ইসলামের খেদমতে কতটুকু করতে পারি। আপনাদেরকে কথা দিয়ে গেলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।